মুহূর্তে আমি রয়েছি ওয়েলিংটন মার্কেটে, কলকাতার বাইকের সবচেয়ে বড় মার্কেট। আর আজকে আমি কভার করব ওয়েলিংটন মার্কেটের যেটা আমার পপুলার এবং প্রিয় দোকান, মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর। এখানে কি কি নতুন হেলমেটের স্টক এসেছে এবং তার কি রকম কি দাম রয়েছে। তো নমস্কার, আমি প্রিয় লগাবু, সবকিছু স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। দেখতেই পাচ্ছ পেছনে কত 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 হেলমেট আছে, কিছু পুরনো আছে, হয়তো কিছু নতুন কালেকশনও এসছে। যা যা এসছে তোমাদেরকে এখন দেখাবো। আর আমাদেরকে হেলমেট দেখাবে রাহুল। ঠিক আছে, কেমন আছো? মাঝে পাওয়া যাচ্ছে না, এটা BMW যাদের আছে 310RR তাদের জন্য একদম বেস্ট, একদম সেই গ্রাফিক্সটাই আছে। আর এই দুটো গ্রাফিক্স নতুন লঞ্চ হয়েছে FF 800 এ। আমার পার্সোনালি এই মডেলটা খুব ভালো লাগে, খুব সুন্দর ব্লু টোনটা এরকম ম্যাটের উপর, খুবই রেয়ার, তাই জন্য এটা খুব ভালো লাগে আমার। এই আর একটা মডেল হচ্ছে LS2 ওপেন ফেস, এটা অনেকদিন পর এসেছে ওপেন ফেস। এতে তোমার ডুয়েল ভাইজার আছে, বাহ, প্যাডিং এর কোয়ালিটি দেখতে পারো খুবই ভালো, সুন্দর সুন্দর। যারা একটু প্রিমিয়াম ওপেন ফেস হেলমেট পছন্দ করে তাদের জন্য এটা দেখতে পারো। এটা কি এই কালারই আসে নাকি অন্য কালার? এটা খালি ম্যাট ব্ল্যাকই আছে, আর দুটো সাইজে অ্যাভেলেবল, L আর XL। আচ্ছা, আর কোনো কালারও আসে না, আর কোনো গ্রাফিক্সও না। এটাতে কি তোমার ইন্টারকম সেট করার কোনো ব্যবস্থা আছে? ইন্টারকম সেট করার জন্য এখানে পকেটস দেওয়া আছে, তুমি আরামসে তুমি সেট করতে পারো, দেখাতে পারো যদি তোমার ভিডিওতে আসে যে এখানে পকেটস দেওয়া আছে। পকেট দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছো? হ্যাঁ, তাই ভাবছি যেহেতু প্রিমিয়াম হেলমেট ইন্টারকম রাখার একটা ফ্যাসিলিটি থাকা উচিত। ইন্টারকম তুমি এখানে ইউজ করতে পারো, নরমাল দুটো ইউজ করতে পারো। এগুলো 6750 প্রাইস আছে। আচ্ছা, এই মডেলগুলো দেখতে পারো, এগুলো MT Thunder 4, এগুলো গ্রাফিক্স গুলো চেঞ্জ হতেই থাকে। MT হেলমেটে গ্রাফিক্স রিপিট করে না সাধারণত, প্রতি মাসে নতুন নতুন গ্রাফিক্স আসতেই থাকে। এগুলো Thunder 4 এই সিরিজ গুলো দেখতে পারো। এছাড়া একটা তুমি একটু খুলে দেখিয়ে দেবে কি কি আছে আর কি, মানে ফিচার গুলো? এই স্পয়লারটা খুব বড় আছে, তাই জন্য লুকসটাও খুব শার্প আসে। ঠিক ঠিক ঠিক, অনেকটা বড় এটা। এগুলো তোমার আছে 12950, এটা Thunder 4, এটাতে ডুয়েল ভাইজার আছে এবং এতে অ্যান্টি ফগ প্রোভাইড করে না। এটা অ্যান্টি ফগ আলাদা করে তোমাকে পারচেজ করতে হবে, 2450 অ্যান্টি ফগ এ এক্সট্রা প্রাইস আছে, মানে প্রায় 14-15 হাজার টাকা তো দাম পড়ে যাবে উইথ অ্যান্টি ফগ। আর এটার ওয়েটটা কেমন আছে দাদা? এটা ওয়েট এখানে মেনশন করা আছে, দেখতে পারো 1550 গ্রাম। সাধারণত ডবল ভাইজার যে কোনো হেলমেট 1550-1600 গ্রামই ওয়েট হয়। আর এতে সবকিছু সার্টিফিকেশন আছে, DOT EC দুটো। হ্যাঁ, আর আমাদের ইন্ডিয়ার জন্য ISI তো আছে। ISI, হ্যাঁ ISI তো এখন সব হেলমেটই আছে, হ্যাঁ থাকতেই হবে। আর প্যাডিং টা একটু যদি বোঝা যায় কিনা, মানে ভালো প্যাডিং তো অবশ্যই, খুব ভালো প্যাডিং এটা। আর এটা 4-5টা সবকটা এই একই আছে না? হ্যাঁ এই কালার আছে, এছাড়াও অন্য কালারও আছে। আচ্ছা, এখানে মোটামুটি 5টা কালার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছো? এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে, প্রত্যেকটা কালারই ভালো। কম রেঞ্জের চাই তাদের জন্য Thunder 3 দেখতে পারো। Thunder 3 সেম স্পয়লার লাগানো আছে, অলমোস্ট সেম দেখতে এই স্পয়লারটাও। এটার দাম আছে 6800, এটাতেও সেম ওয়েট এবং সেম স্পেসিফিকেশন আছে, আর ISI সার্টিফাইড। এতেও নানা রকম ফাঙ্কি গ্রাফিক্স এই মডেল গুলোতে বেশি, খুবই অ্যাট্রাকটিভ দেখতে। এটা জোকারের উপর আছে, হা হা যাওয়া, সুন্দর গ্রাফিক্স। এতে ডুয়েল ভাইজার প্রোভাইড করে না, সিঙ্গেল ভাইজার আছে, তবে ইন্টারকম পকেট আছে, ইন্টারকম যদি লাগাতে চাও লাগাতে পারো। হেলমেটের সেল সাইজটা খুব ছোট, যারা লেডিসদের জন্য ফুল ফেস হেলমেট প্রিমিয়াম কোয়ালিটি চায় তাদের জন্য এই হেলমেটটা খুবই ভালো, কারণ এর সেল সাইজ ছোট বলে হেলমেটটা পরলেও অনেক কম্প্যাক্ট লাগে। এটার ওয়েটটা কত আছে? 1450 গ্রাম। বাহ, ওয়েট তার মানে 100 গ্রাম মতন কম আছে। হ্যাঁ, যেহেতু এখানে ডুয়েল ভাইজার প্রোভাইড করছে না, প্লাস এটা ডট ইসি তো সার্টিফাইড আছে, ISI তো আছে, ISI সাইজে আছে।
এর গ্রাফিক্স গুলো খুবই অ্যাট্রাকটিভ। দেখো এই মডেলটাতে দু সাইড দিয়ে দু রকম গ্রাফিক্স আছে। বাহ বাহ, এদিক থেকে একটা গ্রাফিক্স আছে, অপোজিট সাইডে ডিফারেন্ট গ্রাফিক্স আছে। এই ধরনের গ্রাফিক্স গুলো খুবই অ্যাট্রাকটিভ। এইগুলো আছে, এদিকেও আছে, এদিকে সব এই গ্রাফিক্স সব আমার, সব আমার আছে। এগুলো সব কোটা আমার, এটাও? হ্যাঁ হ্যাঁ, সব আমার, সব আমার আছে এগুলো, এটাও। বাহ, ডিফারেন্ট গ্রাফিক্স আছে। এটা হচ্ছে অ্যাক্সিস হেলমেট, কম রেঞ্জের ডিওটি স্ট্যান্ডার্ড হেলমেট আছে এটা। হ্যাঁ, 2950 প্রাইস আছে। যাদের এমটি প্রাইসটা অনেক বেশি লাগে তাদের জন্য এই হেলমেটটা দেখতে পারো। এরও কোয়ালিটি মোরলে সেমই আছে, প্যাডিং এর কোয়ালিটিও দেখতে পারো। এমটি যে ধরনের কোয়ালিটি দিচ্ছে এটাতেও সেই ধরনের কোয়ালিটি আছে। এটা কি এমটি সাব ব্র্যান্ড অ্যাক্সিস? এমটি সাব ব্র্যান্ড। এটা সিঙ্গেল ভাইজার আছে। ওয়েটটাও খুব লাইট ওয়েট, ওয়েটটা হচ্ছে 1500 প্লাস 50 ওই তো, প্লাস মাইনাস 50। আমার যা ওয়েট আছে সেই ওয়েটই আছে, প্রাইসও খুবই রিজনেবল, 2950 দাম আছে। এর গ্রাফিক্স গুলো খুব অ্যাট্রাকটিভ, তোমাকে আরো গ্রাফিক্স গুলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখি দাও গ্রাফিক্স গুলো। এটা তো নিয়ন অ্যাট্রাকটিভ গ্রাফিক্স ও পাবে। হ্যাঁ, নিয়ন অরেঞ্জ কালারের এটা আছে। এগুলো সব না, এটা এটা উপরে সব এই গ্রাফিক গুলো আছে। এগুলো তো খুব সুন্দর, এটা 2950 তাই তো, এগুলো সব 3000, খুব সুন্দর। এখান থেকে শুরু হয়ে পুরো সব কটা কিন্তু তোমার অ্যাক্সিস এর গ্রাফিক্স আছে। এটার মডেলটার নাম কি আছে? এটা অ্যাক্সিস সেগমেন্ট। সেগমেন্ট নিচে তো ওই দুটো আছে, ওই কোনা দুটো হচ্ছে অ্যাক্সিস এর, তাই না? হ্যাঁ, এইগুলো আছে। হ্যাঁ, সুন্দর এই হেলমেটটা দেখো। বাহ, দারুন দারুন লুক এটার, মানে এলএসটু মতনই প্রায় রুকটা করেছে, তাই না? এলএসটু যেটা ডুয়েল পারপাস হেলমেট আছে ওটার মতন ফায়ারিং আর ইভো ফায়ারিংটা কালারফুল আছে, সেজন্য দেখতেও খুব অ্যাট্রাকটিভ। সুন্দর, এখানে ইন্টারকম পকেটসও এটাতে দেওয়া আছে। অবশ্যই অবশ্যই, এর অনেক গ্রাফিক্স কালারও হয়, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ম্যাট ব্ল্যাকটাই আছে। ম্যাট ব্ল্যাকটা সুন্দর লাগছে গো। হ্যাঁ, এটা অ্যাডজাস্ট করা যায়, একটু দেখিয়ে দাও। হ্যাঁ, এটা তো এগিয়ে যাবে, আর যখন অসুবিধা হবে, হাওয়া কম কাটানো হবে, তখন এটা তুলে নিতে হবে। প্লাস তুমি এখান দিয়েও অ্যাডজাস্ট করতে পারো, এখানেও অ্যাডজাস্টটা দেওয়া আছে, এটাতেও তুমি আপ এন্ড ডাউন করতে পারো। এটাও মানে লুজ করা যায় এটা। হ্যাঁ, সবকিছু অ্যাডজাস্ট করা যায়। সুন্দর 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 দেখতে লাগছে। এটার ওয়েট হচ্ছে 1600 গ্রাম, আর এটা ডট ইসি এবং ISI সার্টিফাইড। আচ্ছা, এবার হচ্ছে একটু এই একজোড়ে হেলমেটটা পরে দেখবো। তার জন্য আগে এইগুলো আসে না তোমাদের আর বালাক্লাভগুলো, একটা আমার জন্য রাখো না। এই সেম হয় এরকম বুঝ বাজা যায় না, ওটাই চাইছি আমি, এগুলো আর পাওয়া যায় না। তোমরা যদি পাও আমাকে জানিও। এটা ভালো ফিটিং আসছে, সুন্দর ফিটিং আসছে, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সাইড থেকে অনেকটা এরকম লুক আসছে। আর ব্যাকটা দেখে নাও, এইখানে একটা সুইচ আছে, এখানে দিয়ে তোমার ডুয়েল ভাইজারটা অন করা যায়। এরকম একটা লুক আসবে, তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। এটার রেট কিন্তু খুবই ভালো, 6700-800 টাকার মধ্যে এত সুন্দর একটা হেলমেট, এবং লাইট ওয়েট লাগছে, বেশ ভালো লাগছে। এই একটা হেলমেট আছে, এটা তোমার SMK রয়েছে, এটা SMK আল্টেরা মডেল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা প্রপার অফ রোড হেলমেট, এটাতে কোনো ভাইজার প্রোভাইড করে না। এতে তোমার গগলস ইউজ করতে হবে, তুমি যেরকম গগলস কিনেছিলে সেই ধরনের গগলস পরে এগুলো রাইড করে সাধারণত। এবং এটা দামটা কত রয়েছে? এগুলো 5300 দাম আছে। আচ্ছা, এটা ISI ডট দুটো সার্টিফাইড দেখতে পাচ্ছি, আর 1350, মানে হালকাই এটা। হ্যাঁ, যেহেতু ভাইজারও নেই, ভাইজার নেই, ওই ওয়েটটা তুমি বাদ দিয়ে দাও, তার সেই জন্য তোমার হেলমেটটা অনেক ওয়েটটা কম। এটাতে একটাই কি, এটাতে ভাইজার থাকে না। আর একজোড়ের যে মডেলটা আছে তাতে উইদাউট ভাইজার, উইথ ভাইজার দুটোই আছে। এখন আমরা উইথ ভাইজার মডেলটাই বেশি আনাচ্ছি। হ্যাঁ, কারণ ট্রাভেল করতে গেলে ওটা বেশি কাজে লাগে। হ্যাঁ, অন দা হাইওয়ে তে তুমি যদি চাও ফুল ভাইজারটা দরকার, একদম। উইদাউট ভাইজার তুমি 100 কিমি চালালেই তাহলে তোমার প্রবলেম তুমি বুঝতে পারবে। ঠিক ঠিক, মানে গগলস দিয়ে চালালে অতটা কমফোর্টেবল হয় না কিন্তু। না, এটার এই একটা গ্রাফিক্স আছে, আর একটা তোমার ওইখানে আছে না, এই গ্রাফিক্স কিন্তু খুব সুন্দর। এই মডেলটা কিন্তু আরো সুন্দর, আমার এখানে কালারটা আমাকে হলুদ হলুদ লাগছে, এটা কিন্তু নিয়ন গ্রিন কালার আছে, নিয়ন গ্রিন আছে এটা। হ্যাঁ, আর উপরটা অরেঞ্জ আছে, হোয়াইট এবং ডিপ ব্লু, চারটি কালার দিয়ে, এটা খুব সুন্দর, দারুন। আর কি কি কালার আছে বলছিলে এটা? এগুলো এটা তোমার যে গ্রে এর উপর আছে, গ্রে এর সাথে ব্লু কম্বিনেশন আর অরেঞ্জ কম্বিনেশন আর আচ্ছা, সলিড ম্যাট ব্ল্যাক হয়, ম্যাট অ্যান্থ্রাসাইট কালারটা হয়, প্লেন হোয়াইট আছে, অনেক কটা গ্রাফিক্সই আছে, হোয়াইট এন্ড রেড কম্বিনেশন আছে। এই গ্রাফিক্সটা বেশ সুন্দর, এটা মানে পুরনো গ্রাফিক্স, আমি আগেও দেখিয়েছি না? হ্যাঁ, এই গ্রাফিক্সটা পুরনো গ্রাফিক্স কিন্তু খুব অ্যাট্রাকটিভ, কারণ পিঙ্ক এর সঙ্গে ইয়েলো কম্বিনেশনটা খুবই আনকমন। ব্লু আছে তোমার সাথে, গ্রিন আছে, সবই আছে, খুবই আনকমন। সামনে দুটো বড় বড় চোখ রয়েছে, এই দেখো। আর এটা কি রকম দাম আছে গো? এটা 5250 প্রাইস আছে, 5250। এটা কি ডুয়েল ভাইজার আছে? এটা ডুয়েল ভাইজার প্রোভাইড করছে। ওকে, এই যে ডুয়েল ভাইজার, ইসি সার্টিফাইড এবং ওয়েট আছে 1500 গ্রাম। ঠিক আছে, ISI তো আছে, অবশ্যই ISI তো থাকবে। এই যে ISI, এই সিরিজ গুলো ফ্লিপ আপ আছে, এগুলো সব ফ্লিপ আপ তো? এইগুলো SMK ফ্লিপ আপ মডেল আছে, গালুইং মডেল। ফিচার্স তো অনেক কিছু আছে, কারণ ডুয়েল ভাইজার প্রোভাইড করছে, অবশ্যই।
পিনলক 30 প্রোভাইড করছে প্লাস ফ্লিপ আপ আছে পিনলক 30 মানে সরু হ্যাঁ হ্যাঁ যেরকম তোমার এক্সর প্রোভাইড করে ওই ধরনের এতো ইন্টারকম পকেটসও দেওয়া আছে ফিচার্স ওয়াইজ খুবই ভালো এবং দামটা অনেক অনেক মডেল এখানে রয়েছে দেখো দোকানে তো 30-40-50 অনেক রকম ভেরিয়েন্টের মডেল থাকে অনেক অনেক হেলমেট থাকে প্রত্যেকটা হেলমেট ভাবে দেখানো তো সম্ভব নয় আমি কিছু হেলমেট দেখে একটা আইডিয়া দিতে পারি বাকি তোমাদেরকে স্টোর ভিজিট করতে হবে নাম্বার আমি এখানে ডিসপ্লে করে দেবো ডিসক্রিপশনেও নাম্বার এবং স্টোরের অ্যাড্রেস থাকবে স্টোরটা কিছুই না ওয়েলিংটন মার্কেটে আসলে মোটর অ্যান্ড সাইকেল সাপ্লাই স্টোর যে কাউকে বলবে তোমাকে দেখিয়ে দেবে তো এসে কিন্তু তোমরা দাম করতে পারো এবং হেলমেটগুলো তোমরা কিনতে পারো যে যে হেলমেট আমি দেখালাম বা যে যে প্রোডাক্ট আমি দেখাই একটা দাম আমি বলি সেটা সেই মুহূর্তে মার্কেট রেট অনুযায়ী বলি কিন্তু কখনো কি হয় মার্কেট আপ হয় ডাউন হয় তো দাম বাড়ে কমে তোমরা এসে কিন্তু অবশ্যই এটা বলো না যে আমি তখন ভিডিও তোলে দেখেছি এখন এই দাম কেন দাদারা যেই সময় যে দামটা চলবে সেটাই কিন্তু বলবে ঠিক আছে এটা হচ্ছে আগের বছর একটা হ্যাঁ আর এটা হচ্ছে এক ধরনের এই বছর এটা 22 এডিশন এটা 23 এডিশন হ্যাঁ এটার কি রকম দাম করেছে এটা 7100 এমআরপি আছে 7100 আর ডিসকাউন্ট হতে এক ধরনের হয়ে যায় না হ্যাঁ এক ধরনের ডিসকাউন্ট থাকে এটাতে তুমি দেখতে পারো এটাতে এটা হচ্ছে 22 এডিশন 22 এডিশনের মাথায় 21 এডিশন হেলমেটের ছবিটা আছে রাইট আবার এটা 23 এডিশন এই দেখো এটার মাথায় এটা রয়েছে এটার মাথায় বাহ সুন্দর এটা দাম আছে 6500 এমআরপি আছে এটা এমআরপি বেশি এটা 7100 এমআরপি মানে এমআরপি বেড়েছে এগুলো তাই তো হ্যাঁ পিছনে ডট ইসি সার্টিফাইড এবং আইএসআইও আছে এই যে আইএসআইও আছে 1600 গ্রাম ওয়েট রয়েছে এটা আর এটা তো ডুয়েল ভাইজার আসে প্যাডিং খুব ভালো আর পিঙ্ক কম্বিনেশন হয় আর এটা ব্লু এন্ড রেড কম্বিনেশন আচ্ছা দুটো আছে না এটা পিঙ্ক এন্ড হোয়াইট কম্বিনেশন আছে এর আর একটা ব্লু এন্ড রেড কম্বিনেশন না अवेलेबल আচ্ছা এই গ্রাফিক্সটা নতুন লঞ্চ হয়েছে প্লাস এটা উলভারিন গ্রাফিক্স এসেছে এটা আমি নতুন দেখছি একদম উইলভারিনটা খুব সুন্দর এগুলো কি রকম রেঞ্জে আসে এগুলো সব 4300 রেঞ্জে আছে 4300 ডিসকাউন্ট এটা কি ডুয়েল ভাইজারও আসছে ওই অ্যান্টি ফক সব আসছে হ্যাঁ পিন লক 30 না এটা সবই আছে হ্যাঁ পিন লক 30 এগুলো মার্বেল এডিশন একটা একটা করে লঞ্চ করছে তার মধ্যে এটা একটা এটা সুমার 1600 গ্রাম ওয়েট আছে সেম ইসি ডট আর মনে হয় আইএসআই এই যে এটা হচ্ছে তোমার এলএস2 অ্যান্টি ফক না এটা অ্যান্টি ফক তুমি যে মডেলটা ইউজ করো তার এটা অ্যান্টি ফক এটা কত দাম এটা 2450 প্রাইস আছে বাবা এইটার একটা হেলমেট কিনে নেব অনেক দাম এগুলো আসলে অ্যান্টি ফকটা অনেক বড় না হ্যাঁ মানে পুরোটা কভার হয় পুরোটা কভার পুরোটা কভার হবে যারা আর কি এই মডেলটা ইউজ করো মানে আমার যে হেলমেটটা তোমরা জানোই LS2 MX 436 তারা যদি একটা অ্যান্টি ফক লাগাতে চাও তাহলে ওই 2400 না কত দাম বললো ওটা দিয়ে লাগাতে পারো কিন্তু আমার সাজেশন অনুযায়ী তোমরা একটা এরকম অ্যান্টি ফক স্প্রে কিনে নিতে পারো এবং সেটা দিয়ে স্প্রে করে দিলে অসুবিধা হয় না তো ভাইজারটা হালকা খোলা রাখতে পারো তাহলেও কিন্তু যদি ভেতরে একটু হাওয়া ঢোকে তোমার কিন্তু ভেতরে ফক জমবে না হেলমেটের ভিডিওটা আমি এখানে শেষ করছি আশা করি তোমাদের একটা হেলমেটের সম্পর্কে ধারণা দিতে পারলাম রেট বলে দিলাম আবারও বলছি রেট কিন্তু ওঠানামা করে এসে তর্ক করো না যে আমি তখন ভিডিওতে ওই রেট দেখেছি এখন এই রেট কেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো আমার অন্য ভিডিওগুলোও দেখো তোমার সাথে দেখা হচ্ছে এরকম অন্য কোনো একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা।